আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি চায়না থেকে। এবং এ পর্বে আমি শুরু করতে যাচ্ছি পাঁচ নম্বর অধ্যায়, এসএসকে টু এর পাঁচ নম্বর অধ্যায়। তো এই অধ্যায়ের নামটা একটু ইন্টারেস্টিং, চিউ মাই চ জিয়ান পা। চ জিয়ান হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে, এই জিয়ানটা হচ্ছে টিটা খানাখানি। তাহলে চ জিয়ান এইটা, মাই কিনবো এইটা, আর পাটা হচ্ছে সাজেশন করার জন্য, জাস্ট হচ্ছে বলছে যে আচ্ছা এটা কিনি কেমন হয়। তাই বলছে চিউ মাই চ জিয়ান পা। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জিও, মানে জাস্ট এটাই কিনি, এটা হচ্ছে একটা গ্রামার পয়েন্ট, আমরা পরে দেখব। তাহলে এটা হচ্ছে চিউ মাই চা জিয়ান পা। সাপোজ আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমার, তো আমি অন্য দেখা যায় আমরা কয়েকজন মিলে গিয়েছি, তো আমি বললাম যে কোনটা কেনা যায়, তা বললো যে হচ্ছে চিউ মাই চা জিয়ান পা, মানে এটাই কেন তাহলে ভালো হবে। তো এই টাইপের আমরা হচ্ছে এই জিওটা ইউজ করি, জাস্ট এটাই, বা হ্যাঁ এটাই আর কি, এটাই কিনবো, এই টাইপের আমরা বলে থাকি। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করব। তো তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেন করতে পারেন, আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওগুলো করার জন্য, তো আশা করি করবেন। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আশা করি রিপ্লাই দেবো। ওকে, তো এখানে ছয়টা পিকচার আছে, আপনি একবার ট্রাই করতে পারেন। ওকে, তো এখানে ই মানে হচ্ছে মাছ, তারপর হচ্ছে খাফেই, খাফেই মানে কফি, তারপর হচ্ছে খাওশি, খাওশি, খাওশি মানে হচ্ছে এক্সাম, পরীক্ষা, তারপর হচ্ছে ইফু, ইফু মানে হচ্ছে ড্রেস। যদি বলি একটা ইফু তাহলে বলবো ইজিয়ান ইফু, লিয়াংজিয়ান ইফু, স্যানজিয়ান ইফু, সুজিয়ান ইফু। তাহলে ইফুর ক্ষেত্রে টিটা খানাখানি হচ্ছে জিয়ান, জে আই এ এন। তারপর তাছিও, তাছিও এখানে দেখেন এই ছিউকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বল হিসেবে ধরে থাকি, মানে ছিউ মানে বল, সে হচ্ছে তা করছে, ছিউ মানে বলকে মারছে, তো বল এটা হচ্ছে বাস্কেটবলের ক্ষেত্রে মারছে, তাই হচ্ছে এটা তা ছিউ বলতে পারি। ওকে, তারপর হচ্ছে সিউসি, সিউসি মানে হচ্ছে রেস্ট নেয়া। তো আপনারা পিকচারগুলো দেখে একবার ট্রাই করতে পারেন। আমি সময় নষ্ট না করে চলে যাব হচ্ছে নতুন ওয়ার্ডে। ওয়াই মিয়ান, ওয়াই মিয়ান মানে হচ্ছে বাহিরে কোনো একটা জায়গার, সাপোজ এটা হচ্ছে একটা ঘর, এর বাহিরে আমরা বলতে গেলে বলবো ওয়াই মিয়ান, তাহলে ভেতরে কি বলবো, লি মিয়ান। ওকে, আবার আরও একটা এক্সট্রা ওয়ার্ড বলে ফেললাম। ওকে, ওয়াই মিয়ান আউটসাইড, ওয়াই মিয়ান বাহিরে। ওকে, তো চুন পেই, চুন পেই, চুন পেই হচ্ছে কোনো কিছু হচ্ছে রেডি করা অথবা প্ল্যান করা। সাপোজ আগামীকাল আপনার পরীক্ষা, আপনি কি করবেন, আপনি সমস্ত কাগজপত্রগুলো চুনতেই করবেন, আপনি প্ল্যান করবেন যে আগামীকাল এই এই হবে, এই কাগজগুলো নিব, এভাবে আপনি সব কিছু জমতেই করে রাখবেন। ওকে, জিও, জিও এখানে আমরা দেখবো একটা ছোট্ট একটা গ্রামার পয়েন্ট, এটা হচ্ছে জাস্ট, জাস্ট এটাই, জাস্ট ওটাই, এভাবে আমরা ইউজ করে থাকি। তো এখানে ইংলিশ লেখা আছে, আমরা ইংলিশ না দেখি। তারপর হচ্ছে ই মানে হচ্ছে ফিশ অথবা মাছ, যে কোনো ধরনের মাছকে আমরা বলি ই। ওকে, তারপর পা, পা এটা আমরা অলরেডি দেখেছি এবং আমি খুব ভালো করে বিশ্লেষণ করেছি, আপনি যদি না দেখে থাকেন এসএসকে অনেক ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, তাও এটা হচ্ছে সাজেশনের জন্য, আমরা অমুক জিনিস কিনি পা, তাহলে একটু সাজেশন টাইপের হলো। তো এই আর কি আমরা শিখে গেলাম, ওয়াই মিয়ান, চুন পেই, চিও, ই পা। ওকে, তো আমরা টেক্সটটা দেখব। প্রথমে হচ্ছে দেখেন এখানে মাছ আছে, তো আমরা এই মাছের, মাছ সম্পর্কে একটা হচ্ছে মানে হচ্ছে খাবার সম্পর্কে চাইনিজ কালচারের কিছু কথা আছে, আমরা লাস্টে বলবো হচ্ছে গ্রামার পয়েন্টে। ওকে, তো এখানে হচ্ছে আছে একটা বাসায় ওয়ানশাং, ওয়ামেন ছি, ওয়ানশাং মানে সন্ধ্যায়, ওয়ামেন আমরা, ছি ফানকুয়ান, ফানকুয়ান হচ্ছে ভাতের দোকান অথবা বলতে পারি হচ্ছে হোটেল অথবা রেস্টুরেন্ট। ওকে, ওয়ানশাং ওয়ামেন ছি ফানতিয়ান, সন্ধ্যায় ওয়ামেন আমরা ছি যাব ফানতিয়ান, ভাতের হোটেলে অথবা হচ্ছে হোটেলে, ছি ফান ভাত খেতে। তাহলে ওয়ানশাং সন্ধ্যায় আমরা হোটেলে যাব খেতে অথবা ভাত খেতে, ভাত খেতে। জামায়াং আমরা জেনেছি, জামায়াং মানে হচ্ছে এটাও এক টাইপের সাজেশন, কেমন হয় জামায়াং, কেমন হয় জামায়াং, কেমন হয়। তাহলে ওয়ানশাং ওয়ামেন ছি ফানকুয়ান, ছিফান জমায়াং, আমরা সন্ধ্যাবেলায় হোটেলে যাব ভাত খেতে, কেমন হয়, এই কেমন হয় বলে আমরা একটা সাজেস্ট করছি যে আমরা চলো হচ্ছে যাই, আজকে হচ্ছে বাইরে খেতে যাই, তো কেমন হয়,
এইভাবে আমরা হচ্ছে ই করতে পারি। তো পরের লাইনে বলছে যে না আমি বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, আমার বাড়ি ভাত খাই। তো এটা আমরা এখানে বলবো ওয়া পু শিয়াং ছিউ ওয়াই মিয়ান ছি, মানে হচ্ছে ওয়া আমি পু শিয়াং চাই না, এটা হচ্ছে তার ইচ্ছাটা পোষণ করছে, তার ইচ্ছা নেই তাই বলছে পু শিয়াং। তাই বলছে ওয়া পু শিয়াং ছিউ ওয়াই মিয়ান ছি, ওয়াই মিয়ান হচ্ছে বাহিরে, আমার ইচ্ছা হচ্ছে না বাহিরে গিয়ে খেতে। ওকে, তো ঠিক আছে বাইরে গিয়ে না খাওয়া, এখন ভিতরে খেতে পারো। ওয়া পু শিয়াং ছি ওয়াই মিয়ান ছি, আমি বাইরে গিয়ে খেতে ইচ্ছা হচ্ছে না, অথবা বাহিরে গিয়ে আমার খেতে ইচ্ছা হচ্ছে না। ওয়া শিয়াং, আমি চাই, আমার ইচ্ছা হচ্ছে যাই জিয়া ছি, চাই জিয়া কোথায়, চাই জিয়া মানে বাড়িতে, ছি বাড়িতে খেতে, বাড়িতে খেতে ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে না বাহিরে গিয়ে খেতে, ইচ্ছা হচ্ছে কি বাড়িতে খেতে, তাই ওয়া শিয়াং চাই জিয়া ছি। ওকে, তো বলছে যে নানি চুম্পেই চুয়ো সাম্মা না, এই নাটা দিয়ে কোশ্চেন আরেকটা লেভেলের উপরে যাচ্ছে, যে সাম্মা মানে কি, তারপর হচ্ছে না। তাহলে এখানে বলছে আচ্ছা আমরা নাটা একটু পরে কথা বলবো, নাটা প্রথমে বলে হচ্ছে নি চম্পেই চুয়ো সাম্মা না, নি চম্পেই তুমি প্রিপেয়ার করছো অথবা হচ্ছে তুমি প্ল্যান করছো অথবা তুমি মাইন্ডসেট করছো কি চুয়ো সাম্মা না, কী করবা, তাই তারপর দেখা যায় সে বাইরে যেতে চাচ্ছে না, তাহলে সে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে মাথার মধ্যে যে তাহলে এই জিনিস খাবো কি ওই জিনিস খাবো। তাই বলছে নি চম্পেই চুয়ো সাম্মা না, তুমি কী প্ল্যান করছো, কী কী রান্না করবা। তো আমরা এই নাটা ইউজ করি অল টাইম কী করতে, নাটা আমরা ইউজ করি আগের লাইনটা রিসিভ করে আমরা যে পরের লাইনটা বলি সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে না, মানে উপরের লাইনটা শুনলাম ও তাহলে হচ্ছে তাহলে কী রান্না করবা ভাবছো। তো এখানে দেখেন আমি একটা কথা বললাম হচ্ছে আপনি আপনি বললেন যে হচ্ছে বাইরে খাবেন, তো আমি বললাম হচ্ছে না বাইরে খেতে হবে না আজকে আমরা ঘরে খাই। তো আপনি হয়তো আবার বলছেন যে ও আচ্ছা বাইরে খাবা না তাহলে ভেতরে খাও, মানে হচ্ছে ঘরে খাও। ও আচ্ছা, এই যে রিসিভ করলাম আমি কথাটা, ও তাই, তো এভাবে আমি যে কথাটা রিসিভ করলাম এই রিসিভ করাটাই হচ্ছে এই না, না না জম্পে না নি জম্পে জো সামা না। তো এই কথা রিসিভ করার জন্য হচ্ছে আমরা নাটা ইউজ করি, জাস্ট একটা ই টাইপের আর কি, যে বাসায় তাহলে কী 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 প্ল্যান করছো খাওয়ার জন্য, তো এইভাবে যে আমি বললাম ও বা এভাবে বললাম, তো এই জিনিসটা হচ্ছে আমরা এই নাটা বলে থাকি, এই জন্য এই নাটার ওইভাবে কোনো অর্থ হয় না। ওকে, এই ক্ষেত্রে আমরা আগে দেখেছি না মানে হচ্ছে ওটা, কিন্তু এটা হচ্ছে অন্য ক্ষেত্রে এই বিষয়ে হচ্ছে এইভাবে আসছে। ওকে, তাহলে এই না এর অর্থ আমরা জেনে গেলাম হচ্ছে জাস্ট কথাটা রিসিভ করার জন্য। ওকে, জিউ জুয়ো, এখানে দেখেন এই জিউ ইউজ করছি আমরা, জিউটা আবার পড়ি আবার হচ্ছে বুঝবো, জুয়ো নি আই ছি দা ইউ, জুয়ো মানে হচ্ছে করবে অথবা রান্না করবে, নি আই ছি দা মানে তুমি, আই মানে আমি বলেছিলাম পছন্দ করা অথবা ভালোবাসা, তো এক্ষেত্রে হচ্ছে পছন্দ করা বোঝাচ্ছে, নি আই ছি দা মানে যেটা খেতে তুমি ভালোবাসো অথবা যেটা খেতে পছন্দ করো সেই মাছ রান্না করো, তাই বলছে যে চিউ জাস্ট, তাহলে ঠিক আছে আমরা ওই জিনিসটাই রান্না করি, একটা হচ্ছে ইন্ডিকেট করছে যে চিউ জুয়ো কোনটা করবে, চিউ জুয়ো নি আই ছি দা মানে হচ্ছে আমরা জাস্ট রান্না করবো ওটা যেটা তুমি পছন্দ করো, তাই এভাবে এভাবে বলছে যে জিও। তো আমরা এই জিওটা শিখে গেলাম এবং উপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম হচ্ছে না, এটা হচ্ছে জাস্ট কথা রিসিভ করার জন্য। ওকে, এই যে আমি আমি হচ্ছে পরের কথাটা বলবো, তার মাঝে আমার একটু সময় লাগছে, আমি তখন একটা টোন করলাম যে জিও নি, এভাবে আমি কথা বলা শুরু করেছি বা তাহলে হচ্ছে অমুক, এই যে এটা হচ্ছে এই রিসিভ করলাম, সাপোজ আপনি একটা কথা বলছেন ওই কথাটা আমি রিসিভ করলাম, এটা হচ্ছে এই যে না, এটা বুঝতে অনেক কষ্ট হয় আমাদের, আমার হয়েছিল অনেক ক্ষেত্রে, তো এই জন্য আমি একটু বেশি করে এক্সপ্লেন করলাম। ওকে, তাহলে চিউ জুয়ো নি আই ছি দা, সরি চিউ জুয়ো নি আই ছি দা ইউ বা, এখানে দেখেন সে বলছে তাহলে আমরা ওটাই রান্না করবো যেটা তুমি পছন্দ করো, তারপরেও যেহেতু হচ্ছে সাজেস্ট টাইপের করছে সে আবার বলতে পারে না আজকে মাছ ভালো লাগছে না আমরা অন্য কিছু খাবো, এই জন্য হচ্ছে সে সাজেস্ট করছে যে তাহলে চলো আমরা হচ্ছে তুমি যে মাছটা পছন্দ করো ওটা খাই আমরা, তো এভাবে আর কি
কথাটা আগাচ্ছে। তো আমি আরেকবার পড়ি, তাহলে হচ্ছে আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হবে। ওয়ান শাং ওয়ামেন ছে ফান কুয়ান ছে ফান জামায়াং, কেমন হয়। ওয়া পু শিয়াং ছে ওয়াই মিয়ান ছে, আমি চাই না বাইরে গিয়ে খেতে। ওয়া শিয়াং যাই যে আছে, বাসায় খেতে চাই। না নি জম্বে জো সামানা, তাহলে বলছে চিউ চুয়ো নি আয় ছে তা ইউবা। ওকে, তাহলে আমরা এটা বারবার পড়বেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আরও ভালো করে ধীরে 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 ধীরে। তারপর আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার টেক্সটে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে জামা কাপড় কেনার বিষয়ে কথা হবে। ওকে, তো এখানে আমরা দেখব হচ্ছে ছয়টা, সরি চারটা হচ্ছে নতুন ওয়ার্ড। দেখেন আমরা দেখব চিয়ান, চিয়ান এখানে ইংলিশে লেখা আছে যে জামা কাপড়ের ক্ষেত্রে টিটা খানাখানি হিসেবে ইউজ হয়। ওকে, তারপর হাই মানে হচ্ছে, এখানে আমরা এই হাইটাও কয়েকটা অর্থ আছে, তো আমরা এক্ষেত্রে জানবো হচ্ছে হাই হচ্ছে কোনো একটা জিনিস আপনার অত বেশি ভালো লাগছে না, আবার চলে আর কি, ব্যাপার না। দেখা যায় হচ্ছে আজকে তরকারিতে লবণ কেমন হয়েছে, তো অত পারফেক্ট হয়নি তবে খাওয়া যাচ্ছে। তো এভাবে যদি আপনি বলেন হাই হাও, হাও মানে হচ্ছে ভালো, হাই হাও মানে মোটামুটি ভালো আর চলে, সমস্যা না, এই টাইপের হচ্ছে আমরা এই হাইটা ইউজ করে থাকি। ওকে, তারপর হচ্ছে খই মানে হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে নট ব্যাড লিখেছে, কিন্তু আমি আপনাকে বলে রাখি খই মানে হচ্ছে ওকে। তো মোটামুটি ওকে বলতে গেলে আমরা বলবো হচ্ছে হাই খই, মানে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, সমস্যা নাই। খই মানে হচ্ছে ওকে, চলে। তো হাই খই মানে হচ্ছে চলে, মোটামুটি, সমস্যা না, আর খই মানে হচ্ছে ঠিক আছে আর কি, সমস্যা না। তো হাই দিয়ে আমরা বুঝলাম হচ্ছে একেবারে ভালো না কিন্তু চলে, এই টাইপের একটা জিনিস। তো ভাই আপনি অত ভালো করে বুঝাতে পারেন না, তো চলে আর কি, চলছে, এরকমভাবে যদি আপনি বলতে চান তাহলে বলবেন যে মোটামুটি বুঝতে পারছি, হাই বুঝতে পারছি, এরকম আর কি। তারপর পৌঁছো মানে হচ্ছে, এখানে দেখেন, এখানে এটা আমার ট্রান্সলেট করার দরকার নেই, দেখেন আমরা জানি হচ্ছে ছুও মানে হচ্ছে ভুল, ঠিক আছে, আর পু তাহলে কি ভুলটাকে আবার নেগেটিভ করছে, তাহলে ভুল জিনিসটাকে নেগেটিভ করলে নিশ্চয়ই পজিটিভ হয়, তাই বলছে যে এখানে দেখেন পিটি গুড লেখা আছে, তাহলে পুছো মানে ভালো। ওকে, তাহলে হচ্ছে আমরা টেক্সটটা পড়ি। তো এখানে বলছে যে পাং ওয়া হেল্প করো আমাকে, খানিসা দেখে কিছু, মানে এখানে কিছু বলতে হচ্ছে কিছু সময় দেখে আর কি, জাস্ট দেখবে, জাস্ট একটু সময় ধরে দেখবে, অথবা জাস্ট এক পলক দেখে, মানে আমাকে হেল্প করো কি করে, একটু দেখে এই জামাটা অথবা এই ড্রেসটা। তাই বলছে পাং ওয়া হেল্প করো আমাকে, খানিসা চজিয়ান ইফু, হেল্প করো আমাকে একটু দেখে এই ড্রেসটা কেমন হয়। এই কেমন হয়টা আমরা জামায়াং, 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 এই জামায়াংটা আমরা ইউজ করছি হচ্ছে কেমন হয় মানে, বা কেমন হবে এই টাইপের। পাং ওয়া হেল্প করো আমাকে, খানিসা এক পলক দেখে অথবা একটু দেখে, চজিয়ান ইফু এই ড্রেসটা, সাপোজ আমার কাছে একটা ড্রেস, আমি বলছি যে আপনি আমাকে একটু হেল্প করেন এই ড্রেসটা একটু দেখে যে কেমন হয় এটা কিনলে। ওকে, তো এখানে কেনার কথা নেই, তবে আমি বললাম আর কি। ওকে, তাই বলছে যে ইয়ানসা কালার হাই খই, খাই মানে ওকে গুড, হাই খই মানে হচ্ছে মানে ঠিক আছে, সমস্যা না। তো আমরা হচ্ছে অনেক অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি যে হাই খাই মানে ঠিক আছে, আপনি আমাকে বললেন যে হচ্ছে জিনিসটা কেমন, হ্যাঁ বেশ ভালোই, তো এই যে আমি বললাম না খুব ভালো, অথবা ভালো আমি বললাম হচ্ছে বেশ ভালো, তো বেশ ভালো অথবা হচ্ছে ঠিক আছে মোটামুটি, তো এভাবে আমরা বলতে পারি হাই খাই। ওকে, তো এটা হচ্ছে আমরা অনেক অনেক ইউজ করে থাকি, কারণ হচ্ছে যে কোনো একটা জিনিস আমাদের জিগালে আমরা বলি হ্যাঁ মোটামুটি ঠিকই তো আছে, সমস্যা কী, তো এই মোটামুটি ঠিক আছে, এটা হচ্ছে হাই খাই। তারপর চিউ, চিউ শে ইউ তিয়ার তা, চিউ হচ্ছে জাস্ট হলো, চিউ শে ইউ তিয়ার তা, আমরা আগে দেখেছিলাম যে ইতিয়ার মানে অল্প, এখানে দেখেন ইয়ো ইতিয়ার, তাহলে হচ্ছে আমরা বলতে পারি ইয়ো তিয়ার মানে হচ্ছে আছে একটু বড়, অথবা একটা জিনিস মনে করেন যে আছে কি, এটা আছে একটু বড়, তাই বলছেন যে ইয়ো আছে তিয়ার মানে অল্প বড়, তাই বলছে চিউ শে
জাস্ট হলো অথবা জাস্ট হলো মানে হচ্ছে এভাবেই বলা যায় আর কি, জাস্ট হলো একটু একটু হচ্ছে বড় আর কি, তাছাড়া সব কিছু ঠিক আছে। তাছাড়া সব কিছু ঠিক আছে বলতে এখানে বলছে যে ইয়েনসা হাই খাই কালার মোটামুটি ঠিক আছে, কিন্তু ড্রেসটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু একটু বড় হয়ে যাচ্ছে, তো কি করার? তাহলে হচ্ছে একটু এক সাইজ ছোটো দেখতে হবে তাকে। তা বলছে চিয়ান শিয়াওদা, তা বলছে এই চিয়ান মানে এইটা, মানে ড্রেসের ক্ষেত্রে বলছে যে এই কাপড়টা, চিয়ান মানে হচ্ছে এই কাপড়টাকে বোঝাচ্ছে, কারণ আমরা জিয়ান হিসেবে বুঝি কোনো একটা ড্রেসের ক্ষেত্রে টিটা খানাখানি। তাহলে এইটা ছোটোটা অথবা হচ্ছে এই ছোটোটা, দেখেন শিয়াও আমরা জানি হচ্ছে ছোটো, তা হচ্ছে ছোটোটা অথবা হচ্ছে ছোটো, এক্ষেত্রে হচ্ছে আপনি রবায়ের হিসাবে মোটামুটি হচ্ছে অ্যাভারেজ করতে পারেন, মোটামুটি হচ্ছে বুঝতে পারেন যে এইটা। তাহলে এখানে চিয়ান শিয়াওদা মানে বোঝাচ্ছে যে এই ছোটোটা, জামায়াং কেমন হয়, এই ছোটোটা কেমন হয় সেটা আমাদের আবার বলছে যে হচ্ছে এই ছোটোটা কেমন হয়। তাই বলছে যে চিয়ান শিয়াওদা জামায়াং, এই ছোটো ড্রেসটা কেমন হয়। আগে তা বলছে যে চিয়ান পুছো, মানে বলছে যে এটা এটা বেশ ভালো, তা বেশ ভালো বলছে হচ্ছে ভুল না, মানে হচ্ছে ভালো, এভাবে আমরা প্রথমে হচ্ছে বুঝতে পারি, তাহলে হচ্ছে মনে থাকবে। তাহলে চিয়ান পুছো, এটা ভালো, এটা বেশ ভালো আর কি। তা বলছে যে চিউ মাই চিয়ান পা, চিউ মাই জাস্ট কেন অথবা এটাই কেন আর কি, মানে ওটাকে ইন্ডিকেট করছে, চিউ মাই চিয়ান পা, চিউ মাই চিয়ান পা, চিউ মাই চিয়ান পা, জাস্ট কেন এটাই, এটাই বেশ পারফেক্টই আছে, হচ্ছে বডিতে ফিট হচ্ছে, এক সাইজ ছোটো নিচে যেহেতু। তাহলে আমি আর একবার পড়ি, তাহলে বিষয়টা আশা করি খুব ক্লিয়ার হয়ে যাবে, আর আপনারা খুব বারবার বারবার পড়বেন, তাহলে নিশ্চয়ই হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। ওকে, পাং ওয়া খান ইশা চিয়ান ইফু জামায়াং, আমাকে একটু হেল্প করো কি করে দেখে এই ড্রেসটা কেমন হয়। তারপর বলছে ইয়েনসা হাই খাই চিউশি ইয়োতিয়ার তা, কালার মোটামুটি ঠিক আছে, একটু বড় হয়ে গেছে। তা বলছে চিয়ান শিয়াওদা জামায়াং, এই ছোটোটা কেমন হয়। তা বলছে চিয়ান পুথো, এটা বেশ ভালো, চিউ মাই চিয়ান পা, তাহলে এটাই কেন। তাও এভাবে আমরা হচ্ছে শেষ করে ফেললাম প্রথম পার্টটা, তো নিশ্চয়ই পরের পার্টে দেখা হবে আপনাদের সাথে। তো আমি শাহিদুল ইসলাম রনি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, নিশ্চয়ই পরের ভিডিওতে দেখা হবে, খোদা হাফেজ।